ইতিহাস গড়া হলো না ভারতের। পাঁচ ম্যাচের টি টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচ পিছিয়ে থেকে প্রথম কোনো দল হিসেবে সিরিজ জয়ের হাতছানি ছিল দলটির। তবে পারলেন না হার্দিক পান্ডিয়ারা। সিরিজের পঞ্চম ও শেষ টি টোয়েন্টিতে 8 উইকেটে বড় ব্যবধানে জয়ে 3-2 ব্যবধানে সিরিজ গড়ে তুলল ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রের লর্ডারহিলে প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 165 রান করে। জবাবে 2 উইকেট হারিয়ে ও 12 বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। 166 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য দলীয় 12 রানে ওপেনার কাইল মিয়ার্সকে হারায় ক্যারিবীয়রা। ব্যক্তিগত 10 রানে অর্শদীপ সিংয়ের বলে আউট হন মিয়ার্স। তবে এরপর দ্বিতীয় উইকেটে 17 রানের পার্টনারশিপ করেন বেন্ডন কিং ও নিকোলাস পুরান। পুরান শেষ পর্যন্ত 35 বলে 47 রান করে বিদায় নেন। তবে কিং 55 বলে 5টি চার ও 6টি ছক্কায় 85 রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতান। 22 রানে অপরাজিত থাকেন সাই হোপ। ভারতীয় বলার অর্শদীপ ও তিলক বর্মা 1টি করে উইকেট নেন। টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রোমারিও শেফার্ডের তোপে পড়ে ভারত। তবে সূর্যকুমার যাদবের 61 রানের ওপর ভর করে শেষ পর্যন্ত 150 গন্ডি পার হয় দলটি। যাদব 45 বলে 4টি চার ও 3টি ছক্কায় 61 রান করেন। এছাড়া তিলক বর্মা 27 রান করেন। ক্যারিবীয় বলার শেফার সর্বোচ্চ 4টি উইকেট পান। 2টি করে উইকেট দখল করেন আকিল হোসেন ও জেসন হোল্ডার। ম্যাচ সেরা হন রোমারিও শেফার্ড আর সিরিজ সেরা হন নিকোলাস পুরান।